বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুটছেন দুষ্কৃতীরা। আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন বেশ কিছু মহিলা। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, সন্ধ্যায় শুরু হয় পাথর দিয়ে ঢিল ছোড়া। অনেক বাড়িতে বাচ্চা সহ মহিলারা একাই থাকেন। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। এ নিয়ে পাঙ্গা সাহেব বাড়ির এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত। প্রথমে তো 7টা থেকে শুরু হয়, প্রায় 1টা-1.5টা পর্যন্ত চলতে থাকে, তারপরে কিছুক্ষণ বন্ধ থাকে, আবার ভোর 3টা থেকে শুরু হয়। বলো। হ্যাঁ, তিতাস একটু সরো তো, ভিজুয়ালগুলো মাইন্ডে দি। তোমাদের বাড়ি কোথায় এমনি? ওখান থেকেই হচ্ছে ঘটনাটা? শুরুটা কবে? শনিবার কি সকাল না রাত্রি? আর এটা যত যত টাইম বাড়ছে ওটাও বাড়ছে, মানে ঢিল পড়ার পরিমাণও বাড়ছে, সবই বাড়ছে, তারপরে তো এক্সট্রিম হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে ইট বৃষ্টি হচ্ছে একদম। আমি রান্নাঘরটা আমাদের বাইরে, আমাদের রান্নাঘরে আমার ঘরে ছাদ, কিন্তু আমাদের রান্নাঘরটা হচ্ছে আমার চালের, মানে এমন মানে ইয়ে হয় রান্নাঘরে, রান্না করতে ভয় লাগে আমার এখন। তার নাই ঠিক এখন, দিনের বেলায় সব করছে, দিনের বেলায় করে রাখে, জল তো সব দিনে উঠে যাবে, খাওয়াই খাওয়া হচ্ছে না। কালকে রাতে 12:30 পরে খেয়েছি আমরা, খেতেই পারছি না, ঘুম নেই, 4টা রাত ধরে ঘুমাতে পারছি না, এত মানে ওই পরিবারে ওই এলাকায় কতজন থাকে? মানে মানে তার মধ্যে শুধু 4টা বাড়িতেই হচ্ছে? শুধু 4টা বাড়িতে, শুধু আমাদের আশেপাশে কারোর বাড়িতে হচ্ছে না, শুধু 4 বাড়িতে। আপনাদের কি একদম পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একদম পাশাপাশি বলি, একদম বলতে পারেন যে এক ভিটার মধ্যে, একটা ভিটার মধ্যে, একটা ভিটার মানে একটা এই প্লটের মধ্যেই পুরো বাড়ি। এমনি সম্পর্কে কি কোনো যা বা এরকম হন না পাড়া প্রতিবেশী? আমরা হচ্ছে রিলেটিভ, আমার ননদ হয় আর ও হচ্ছে আমার পিছনে থাকে, মানে যা হয় আর কি পাশাপাশি, পিছন পিছন বাড়ি সব রিলেটিভই প্রায় হয়ে যায়, ও আমার যাই আর কি, সব পাশাপাশি আমরা, মানে তিনজন আপনারা পরিবারের একই পরিবারের? হ্যাঁ, ওরা আমি আর ও এক পরিবারের।